আসলে যেহেতু নিরাপত্তা পরীক্ষা খুন হয়েছে সুতরাং তার থেকে তো আমরা কোনো তথ্য পাইনি পাওয়া সম্ভব না এখন যিনি অপরাধ সংঘটিত করেছেন তাকে আমরা গ্রেপ্তার করলে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যেহেতু এটিএম বুথটা ভাঙার চেষ্টা করেছে সুতরাং তার একটা টার্গেট ছিল যে এখান থেকে টাকা পয়সা সে নিয়ে যাবে মৃত অবস্থা পায় তার ঘাড়ে আঘাত করা আছে এবং এটিএম বুথের যে বুথ সেটা একটু ভাঙার চেষ্টা দেখেছি কিন্তু সেখান থেকে কোনো টাকা নিতে পারে নাই ভিডিও কেস বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে একজন ব্যক্তি ভোর আনুমানিক 5টা থেকে 5:30 এই সময়ে এই বুথে ঢুকছে এটা দেখা যাচ্ছে আর এই ঘটনাস্থল হচ্ছে মাইশা চৌধুরী টাওয়ার সাদাতপুর সিকিউরিটি কর্নার নাম হচ্ছে মাহমুদ হাসান।